অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। গত টিউটোরিয়ালে আমি একটা প্রবলেম দিয়েছিলাম। প্রবলেমটা হচ্ছে আমরা একটি রেঞ্জের মধ্যে ভ্যালু নেব, সাপোজ 2 থেকে 5-এর মধ্যে। এর মাঝে যদি কোনো ভ্যালু ইনপুট নিয়ে থাকি, সেটা হচ্ছে দেখাবে ইওর ভ্যালু ইজ ইন রেঞ্জ, না হলে দেখাবে 2 থেকে 5-এর মধ্যে যদি না হয় ভ্যালুটি, তাহলে দেখাবে আউট অফ রেঞ্জ। তাই আমি কোডটি করবো, তারপরে সেটি এক্সপ্লেন করে দেবো। তো লেটস স্টার্ট। আচ্ছা, আগে আমরা দেখি কোডটি। আমি রেঞ্জ নিচ্ছি 3 থেকে 5-এর মধ্যে যদি হয়, তাহলে আমাদের দেখাবে ইওর ভ্যালু ইজ ইন রেঞ্জ, আর যদি এটার বাইরে হয় তাহলে দেখাবে ইওর ভ্যালু ইন আউট অফ রেঞ্জ। সেই কথাটা তো আমরা এখন যদি কোডটি রান করি, সাপোজ প্রথমে আমরা 3 নিলাম। হ্যাঁ, ইওর ভ্যালু ইজ ইন রেঞ্জ, হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছে। আবার যদি আমরা 2 নিই, আচ্ছা আমরা যদি এখন 2 নিই, তাহলে ইওর ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমাদের কোডটি ঠিক আছে। এখন আমি এক্সপ্লেন করে দেবো। যেহেতু আমাদের দুটি লাইন প্রিন্ট করতে হবে, আমাদের ভ্যালুটা রেঞ্জের মধ্যে অথবা রেঞ্জের মধ্যে না, সে এটি লাইন এই দুটি লাইন প্রিন্ট করার জন্য আমাদের প্রথমে দুটি স্ট্রিং নিতে হবে, ইওর ভ্যালু ইজ ইন রেঞ্জ আর ইওর ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ। আমরা এখানে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, মেসেজ 1 এবং মেসেজ 2। আবার একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা আমাদের শুধু প্রথমে দেখাবে যে আমাদের ভ্যালু ইনপুট নিতে বলবে। ওকে, এটা একটা ডেটা সেগমেন্ট। তো আমাদের ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করার জন্য এই লাইন দুটি ইউজ করি আমরা জানি, সব আগের মতোই। পরে হচ্ছে আমাদের যে প্লিজ ইন্টেরিয়র ভ্যালু, এই লাইনটা প্রিন্ট করার জন্য আমাদের এটুকু কোড লিখতে হয়েছে আগের মতোই। এটুকু আগের মতোই আগের টিউটোরিয়ালে দেখে নেবেন, মানে 23 নম্বর টিউটোরিয়ালে মেবি এটার এক্সপ্লেন করা আছে। তারপরে যে জিনিসটা, এখান থেকে মেইন সিস্টেম স্টার্ট, এটা হচ্ছে কি, আমরা একটা রেঞ্জের মধ্যে নিব। আমরা বলেছিলাম থ্রি থেকে ফাইভের মধ্যে যে ভ্যালুগুলো আমরা ইনপুট নিব, সেই ভ্যালুগুলো ইন রেঞ্জ দেখাবে। তো আমরা কম্পেয়ার করেছি বিএল এর মানটি, আমরা এখানে বিএলটা হচ্ছে ইনপুট হিসেবে নিছি, মানে এএল এর ইনপুটটা বিএল এ মুভ করেছি। তো বিএল এ হচ্ছে কম্পেয়ার করেছি কার সাথে, থ্রির সাথে। ওকে, এখন যদি জাম্প গ্রেটার দেন অর ইকুয়াল হয়, মানে 3-এর থেকে যদি বেশি হয়, আমরা যে ভ্যালুটি এখানে ইনপুট নিব, এই যে ভ্যালুটি ইনপুট নিব, সেই ভ্যালুটি যদি 3-এর থেকে বেশি হয়, তাহলে চলে যাবে কি তে, এল টু লুপে। তো এল টুতে তো এল টুতে এসে আরেকটা এখানে হচ্ছে কম্পেয়ার করেছি কার সঙ্গে, বিএল এর ভ্যালুটা 5-এর সঙ্গে, কারণ আমাদের রেঞ্জ হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে, সেই জন্য বিএল এর ভ্যালুটা 5-এর সঙ্গে কম্পেয়ার করেছি। যদি জাম্প নট গ্রেটার দেন হয়, মানে হচ্ছে 5-এর থেকে বেশি না হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ইন রেঞ্জ, তার মানে এল ওয়ানে চলে যাবে। এল ওয়ানে যাই, এটা প্রিন্ট করবে মেসেজ 2। তো মেসেজ 2 এ কি, সরি মেসেজ 2, ইওর ভ্যালু ইন আউট অফ রেঞ্জ। সরি, এখানে যদি জাম্প, সরি এল ওয়ান, তো যদি জাম্প নট গ্রেটার দেন হয় তাহলে এল 3 প্রিন্ট করবে, যদি মানে গ্রেটার দেন নট গ্রেটার দেন হয় তাহলে জাম্প এল 3 প্রিন্ট করবে। এল 3টা হচ্ছে মেসেজ 1, মেসেজ 1 হচ্ছে কি, ইওর ভ্যালু ইজ ইন রেঞ্জ, তার মানে এখানে হচ্ছে যদি এখানে যদি 3-এর থেকে বড় ভ্যালুটা যদি 3-এর থেকে বেশি হয়, এই যে গ্রেটার অর ইকুয়াল, তাহলে এল 2-তে ঢুকবে। আবার এল 2-তে বলা আছে যদি 5-এর ভ্যালুটা যদি বড় না হয়, যে নট গ্রেটার দেন কার থেকে, 5-এর থেকে বড় যদি না হয় বিএল এর ভ্যালুটা, তাহলে ঢুকে যাবে কোথায়, এল 3-তে। তাহলে এল 3-তে প্রিন্ট করবে ইন রেঞ্জ, আর যদি না হয় তাহলে জাম্প করে কোথায় চলে যাবে, এল 1-এ চলে যাবে। আবার এল 1-এ আমরা কি প্রিন্ট করছি, মেসেজ 2, মেসেজ 2টা কি, ইওর ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ, মানে আমাদের ভ্যালুটা যে ভ্যালুটা নিচ্ছে ওইটা হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে নেই। পরে কি, এটা হইলে হচ্ছে জাম্প এক্সিট করে দেবে, এই এক্সিটে চলে আসবে, মানে কোডটি শেষ হয়ে যাবে। তো এখানে আমরা জাম্প এক্সিট ইউজ করি নাই, এখানেও জাম্প এক্সিট ইউজ করি নাই, কারণ কি আমরা এখানে কন্ডিশনের ভিতরে, মানে লুপের ভিতরে আরো কন্ডিশন ঢুকিয়েছি, যে জন্য আমাদের হচ্ছে এখানে এই দুটো কন্ডিশনে বলে দিবে যে আমাদের যেই ভ্যালুটি নিচ্ছে এই ভ্যালুটির
পরে নেয়ার পরে কম্পিয়ারের পরে সেটি কোন লুপে ঢুকবে, L3 লুপে না L1 লুপে? এখন L1 লুপে যদি ঢুকে আমরা যদি জাম্প এক্সিট না দিই, প্রিভিয়াস ভিডিওতে আসে সেটি এক্সিট জাম্প এক্সিট যদি না দিই, তাহলে আবার এই লাইনগুলো প্রিন্ট করে দেবে। তো সেই জন্য আমাদের এই লাইনগুলোকে স্কিপ করার জন্য জাম্প এক্সিট মানে দিতে হয়েছে এটা। এখন যদি L3-তে ঢুকে যায়, এই লুপে ঢুকে যায়, তাহলে অটোমেটিক্যালি কোডটি নিচে চলে আসবে, নিচে এসে জাম্প এক্সিট অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আমরা আরেকবার কোডটি রান করি। সাপোজ প্রথমে আউট অফ রেঞ্জ একটা দেখি, কারণ 3 থেকে 5 তো, তাহলে আমরা যদি 9 দিই তাহলে অবশ্যই ইওর ভ্যালু আউট অফ রেঞ্জ। আবার যদি মানে রেঞ্জের মধ্যে দেখতে চাই, রেঞ্জের মধ্যে সাপোজ 4 রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ ইওর। তো এই যে কোডটি বারবার রান করার পরে কেটে কেটে আবার থেকে রান করতে হয়। তো পরবর্তী আমি একটি প্রবলেম দিচ্ছি, প্রবলেমটি হচ্ছে এখানে একটি লুপ, আগের যেই প্রিভিয়াস একটি টিউটোরিয়াল ছিল সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে বারবার কিভাবে ইনপুট নেওয়া যায় একটি লুপের মাধ্যমে, মানে কন্ডিশনটা একজিটে যাবে না, এখানে ঘুরবে, এই যে এখান থেকে উপরের পর্যন্ত থাকবে, যে মেইন প্রসিডিউর পর্যন্ত থাকবে কোডটি, এখানে হচ্ছে লুপ আকারে ঘুরতে থাকবে। তো এই প্রোগ্রামটি আপনারা করেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমি সেটি দেখিয়ে দিব কিভাবে হয়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আবারও ওয়েলকাম করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।